সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই আমার কাছ থেকে দেখো আর প্রত্যেকে একটা লাইক করো। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য। তো এখন সকালে চা টিফিন সব বানিয়েছি, এখন খাবো, সেটা যাবে শর্ট ভিডিওতে। তো চলো দিনটা শুরু করা যাক, সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো এখানে দেখো আমার ব্রেকফাস্ট, এখন খাবো, চলো টিফিনটা করে নিই। সকালে স্নান করে পূজা দেওয়া শেষ হয়ে গেছে আর উঠেছি হয়েছে অনেক সকালে। স্নান করে সকালে পূজা দিয়ে সমস্ত কাজ যদি শুরু করা যায় না, মনে অনেকটাই তাড়াতাড়ি কাজ হয়ে যায় সেরকম মনে হয় আমার আর কি, জানি না কার কীরকম মনে হয়। আর রান্না করে একদম কথা বলা যায় না, বুঝতেই পারছো, পাখিদের চিচির মিচির, তারপরে পাশের বাড়ির হইচই, সমস্ত মিলিয়ে একদম কথা বলাই বন্ধ হয়ে যায়। অনেকদিন বাদেই পরোটা বানালাম, তো আগে তো প্রায়শই খাওয়া হতো বলতে গেলে রোজই, আর এখন শীত আসছে পরে পিঠে পুলি খাওয়া, পায়েস খাওয়া, সেই খেতে খেতে মানে পরোটা খাওয়াটা বন্ধই হয়ে গেছে। রুটি খাওয়া হচ্ছে কিন্তু পরোটা খাওয়া বন্ধ হয়ে গেছে। এখন বেলা বাজে হচ্ছে 9:30-টার উপরে, এখন খাচ্ছি টিফিন। তো চলো টিফিনটা আমি করে নিই, তারপর রান্নার সময় আবার ফিরে আসছি। আস্তে আস্তে যা। আর এই চুলাটা এখানে রয়েছে, নিরামিষ চুলাটা, আর এখানে সমস্ত মশলাপাতি সব এখানেই রইল। এই ঘরের দেখো অবস্থা, এখন সমস্ত ঘর গুছিয়ে নেব, ঘরটার গুছিয়ে তারপর হচ্ছে রান্না করব। এত সকাল তো রান্নার কোনো দরকার নেই, কারণ টিফিন খাওয়া হয়েছে রুটি, আর রুটি খেলে অনেকটা সময় থাকা যায়।
এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে জুড়ে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভালো লাগলে একটা কিন্তু লাইক অবশ্যই করবে, এটা ভুলো না। আর আমার প্রিয় বন্ধুরা খুব ভালো ভালো কমেন্ট করে, তাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে। তো আমিও চেষ্টা করব সব সময় সব বন্ধুদের ফুল সাপোর্ট করার জন্য, আর সেটা আমি সব সময় করে যাব, বলি আর না বলি। তো এখানে দিয়ে দিলাম ডাটাটা সিদ্ধ করা, এখন আস্তে আস্তে জালটা কম করে ভেজে নেব। ভেজে তারপরে ধনেপাতাটা দিয়ে এটাকে নামিয়ে দেব। তো এইভাবে চচ্চড়ি কিন্তু খুব ভালো লাগে। আর আমার পিসি যে এসেছিল রান্না করেছিল আর খুব টেস্টি হয়েছিল। পিসির হাতে সমস্ত রান্নাই কিন্তু খুব ভালো হয়। আর এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর চুলাটা একটু পরিষ্কার করে দিচ্ছি সাবান দিয়ে। আর নিরামিষ রান্না করলে সেরকম একটু কিন্তু ময়লা হয় না, মাছ মাংস রান্না করলে যতটা ময়লা হয় আর কি, তেল ছিটকে পড়ে। হয়ে গেছে বন্ধুরা, এখানে সিম বাটা, আর এখানে রয়েছে চচ্চড়ি, বেগুন ভাজা, ডাল, আর ভাতটা বসিয়েছি, আর সমস্ত রান্নাঘর কিন্তু একদম ক্লিন করে দিয়েছি সাবান দিয়ে। আর এখানে চাল ভিজিয়েছি, করব হচ্ছে চিতই পিঠা। তো ধুয়ে রেখেছি চালটা, কালকে রাত্রে ভিজিয়েছিলাম। আর সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে, এখন করব হচ্ছে অন্যান্য ঘর পরিষ্কার, আর সেগুলো ফেলে আসি। যত দেরি করে ঘুম থেকে উঠি বা যত দেরি করে কাজটা আমি আরম্ভই করি না কেন, কিন্তু ঠিক সময় মতো আমার কাজ কিন্তু সেরে নিই। সেরে সমস্ত কিছু গুছিয়ে, যেমন রান্নাবান্না করে নিয়েছি, এখন সমস্ত কিছু পরিষ্কার করে তারপর ভাত খাবো। তো এই দিকটা আমি সবসময় খেয়াল রাখি যে দেরি হলেও কিন্তু সময় মতো কাজগুলি গুছিয়ে নেওয়ার জন্য। তো এগুলো সমস্ত ঘর আর কি ডাস্টিং করতে হয় প্রতিদিন একবার করে, কারণ অনেক ধুলা পড়ে থাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই, আবার ফিরে আসবো অন্য একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে দিও।